ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শুধু ঐতিহ্যবাহী নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বৃহত্তম মুসলিম হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম হল হিসেবে পাকিস্তানের কবি আল্লামা ইকবালের নামে 1957 সালে ইকবাল হল স্থাপিত হয়। বিক্ষুব্ধ ছাত্ররা 69-এর আইয়ুবের খানের পতন ঘটান এবং ইকবাল হলের নাম পরিবর্তন করে আগরতলা মামলার 17 নং অভিযুক্ত শহীদ সার্জেন্ট জহুরুল হকের স্মরণ নতুন নামকরণ করেন সার্জেন্ট জহুরুল হক হল। 1971 সালের মার্চে অসহযোগ আন্দোলন শুরু হলে বাঙালির দিক নির্দেশনার অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে এই হল। বাঙালির মুক্তির লক্ষ্যে এই হল থেকে গঠিত হয় জয় বাংলা বাহিনী। মুক্তিযুদ্ধে বাঙালির প্রেরণায় উৎস বাংলাদেশের মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকা তৈরি হয় এ হলে এবং 2 মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্রনেতারা তা প্রথম উত্তোলন করেন। এই হলে পাকিস্তান হানাদার বাহিনী 25 মার্চের কাল রাতে অতর্কিত আক্রমণ চালিয়ে বহু ছাত্র কর্মচারী ও নিরীহ মানুষকে হত্যা করে। স্বাধীনতার পর 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবার প্রত্যাশা অনুসারে ইকবাল হলের নাম দাপ্তরিকভাবে পরিবর্তন করে জহুরুল হক হল রাখেন। 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শহীদ সার্জেন্ট জহুরুল হক হল নামকরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্র সংসদের সাবেক সহসভাপতি শহীদুল ইসলাম চুন্নুর স্মরণে হল প্রাঙ্গণে নির্মিত স্মৃতিস্মারক রয়েছে। এই শহরের মধ্যে বিশাল পুকুর, গাছগাছালি, পাখির ডাক কোথায় পাবেন? পাবেন আমাদের জহুরুল হক হলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হলে যা থেকেছে তারাই শুধু এই মায়া জানে। ভালোবাসা প্রিয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রতি, এটাই আমার আপনার শহীদ সার্জেন্ট জহুরুল হক হল।